नमस्कार बंधुरा, एखाने आमी निये निछी काकरोल आलू आर रुई माछ। काकरोल आलू आर रुई माछ दिए एकटा रसा करी, चलुन देखी। माछटा भाजबो, सेई जोन्नो दिए दिच्छी आन्दाज मतो नुन, हलुद गुड़ो। एबारे माछटाके नुन हलুদটা ভালোভাবে মেখে নেব। ভালোমতো মেখে নিচ্ছি হাত দিয়ে। মাখা হয়ে গিয়েছে, এবারে ভেজে নেব। মাছগুলোকে এইভাবে ভাজতে দিয়েছি, দুপিট ভালোমতো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, একটা অন্য পাত্রে আমি নামিয়ে নেব। আর বাকি যে এখানে আরো কতগুলো মাছ রয়েছে 4 পিস মতো, সেগুলোকে একইভাবে আমি ভেজে নিচ্ছি। এখানে আমি আলু আর কাকরোল কেটে নিয়েছি। আলু এরকম পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটেছি, আর কাকরোলও কেটেছি এরকম পাতলা পাতলা করে লম্বা লম্বা করে। আপনারা যে যেরকম পিস পছন্দ সেইভাবে কাটতে পারেন। খেয়াল করে দেখুন, আমি কাকরোলের যে কাটা কাটা অংশটা থাকে সেটা আমি পুরোটা ছাড়িয়ে নিয়েছি। মসৃণ হয় ওপরটা, তাহলে খেতে নরম নরম ভালো লাগে। মাছ ভাজার কড়াইতে এবারে বাকি তেল যে রয়েছে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। ফোড়নটা এসে গিয়েছে, কাকরোল আলু যে কেটে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দিলাম। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এবার নেড়ে নুনটাকে মিশিয়ে নেব। এখন আমি আঁচটাকে কম করে দিচ্ছি, আর একটা ঢাকা লাগিয়ে দেব। আমি এখানে নিয়ে নিয়েছি গোটা পাঁচেক পাকা লঙ্কা। এবার এর সাথে আমি জুড়ে দিলাম আদা। এটাকে মিক্সিতে আমি পেস্ট করে নেব। এবারে দিচ্ছি হলুদ। এবারে নাড়াচাড়া করে আমি এটাকে কড়া ভাজা করে নেব। এটা আঁচটাও বাড়িয়ে দেব। কাঁকড়ার লাড়ু আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল, দিয়ে দিচ্ছি লাল লঙ্কা আদা বাটা, জিরে গুঁড়ো। আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। মশলা আদা লঙ্কা বাটা সব এবারে ভালো মতো নেড়ে ঘেঁটে ভেজে নেব। মশলা সবজি ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি জল দিয়ে দিচ্ছি। আমি আরো কিছুটা জল দিয়ে দিলাম। ফুটতে শুরু করেছে, এবারে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ঝোলটা অনেকটা ঘন হয়ে এসছে, আমি এবারে গ্যাসটা অফ করে দেব। আমার রসাটা তৈরি হয়ে গিয়েছে, এইরকম দেখতে হয়েছে। কেমন লাগলো আপনাদের জানাবেন, আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন সকলেই।